হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো চন্দনাস লাইফে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম। তো আজকে সকাল সকালবেলায় উঠে পড়েছি, উঠে একদম ঘরের কাজে লেগে গেছে। তো সকালবেলায় উঠে আগে সোফাটাকে হাত দিতে বসেছি, সোফাটা এত নোংরা পড়েছে যে কলিং দিয়ে পুরো ঘষে মেজে একদম সোফাটাকে পুরো নতুনের মতো চকচকে ঝকঝকে করে ফেলাম। তারপরে ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি। সাধারণত আমরা ফ্রিজ মাসে 2 থেকে 3 বার পরিষ্কার করে সমস্ত কিছু নামি, ওই জন্য আজকে অত কিছু নামানো লাগলো না। তো একটু কলিং দিয়ে ভালো করে ওপর থেকে ভেতরতে পরিষ্কার করে নিয়ে গেলেই হয়ে গেল। তো সব থেকে বড় কথা যে ফ্রিজ পরিষ্কার করার সময় সুইচটা কিন্তু অবশ্যই বন্ধ করবেন। তারপরে টিভির ওপর থাকা ছোট্ট একটা ফুলদানি আছে, সেই ফুলদানিটা পরিষ্কার করে নিলাম। এবার যে টিভির নিচে যে ছোট্ট শোকেসটা আছে, সেই শোকেসটা ভালো করে কলিং দিয়ে মুছে নিলাম। ওখানে সাধারণত আমাদের কাপ প্লেট এইসব থাকে, আর একটা স্ট্যান্ড থাকে যেটা আমার অনেক দরকারি জিনিসপত্র ওখানে রাখা হয়। তারপরে ফ্রিজটা পরিষ্কার করার পরে ফ্রিজের ওপরে একটা ফুলদানি আছে, ফুলদানিটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে যে ফ্রিজ থেকে জল কিছু জল বাইরে রেখেছিলাম, সেই জলগুলো আবার ফ্রিজের ভেতরে রেখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কিন্তু করে দেবেন একটা। পুজোর আগে ঘরটা তো পুরো পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা, দেখুন। যেদিন একটু ছুটি পাই সেদিনই এইসব পুজো কিছু কাজ করি, নাহলে তো অন্যান্য দিনে কাজগুলো তো করা হয় না। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগের দিন এগুলো কেচে ধুয়ে পুরো পরিষ্কার করে একদম এগুলো তুলে রেখেছি, ওর জন্য আজকে এগুলো নামানো লাগবে না। কিন্তু এই পুতুলটা নামাতেই হবে। এই পুতুলটা না অনেক বড়, দেখি এই পুতুলটা ধুতে পারি নি সেদিন, এত বড়। এটা একটু পরিষ্কার করে নি, তারপর আবার আসছি আপনার। আমার সমান এই পুতুলটা না বোনের বাচ্চাতে আমি বোনকে দিয়েছিলাম, দেখুন কত বড় পুতুলটা, পুরো আমার সমান। দেখি একটু পরিষ্কার করে নি, পেছনটা একটু ঝুল পড়েছে, দেখি এটা একটু ঝুলটা একটু ঝেড়ে নি। পেছনটা তো হাতে পাওয়া যায় না, ওর জন্য এই ঝাড়ু দিয়ে পেছনটা ঝাড়তে হচ্ছে। দেখুন একটু ঝুল পড়েছে, বাপরে চটটা একটু মুছে নি, তারপরে পুতুলটা ভরবো। জানেন বন্ধুরা, এই সোফার কুশন কভার কিনেছি, এখনো পর্যন্ত দেরি করিনি, যে সোফাটা মুছলাম ওই সোফাটার জন্য। দেখুন তো এবার পুজোর আগে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কেমন লাগছে? ছটা কিনেছি, এখনো পর্যন্ত ভরিনি, কিচ্ছু করিনি, কিন্তু এগুলো ভাবছি পুজোর আগে সমস্ত কিছু ঠিক করে নেব। তো এগুলো এখনো কিচ্ছু করাই হয়নি, যেভাবে আছে সেইভাবেই রাখা। আমার নিজের থেকে এর হয়ে গেছি, আজ এই পর্যন্ত। হ্যাঁ, এখনো কাজ শেষ হয়নি, তবে আজকে আর পারবো না, যেটুকু পেরেছি অনেক পেরেছি, বাকি কাজ এখনো অনেক বাকি আছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো টাটা, বাই।